আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ভাই বোনেরা, কাছ থেকে অথবা দূর থেকে, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, যেখান থেকে হোক না কেন, আপনারা যারা শুনছেন বাংলাদেশ থেকেও, আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। করোনার এই কঠিনতম মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন। খালেদ সাইফুল্লাহ ভাইয়া ইংলিশে সর্বপ্রথম, আবার বাংলায় সর্বপ্রথম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সমস্ত ভাইরা আসছেন, আসবেন, বোনেরা আসছেন, আসবেন, সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারক মোবারকবাদ জানাচ্ছি। তানজিলা গানি, আমার এক বোন, এবং মজার ব্যাপার হলো এই বোন হলো আমাদের বাংলাদেশের খুবই মানে বড় এক ফ্যামিলির, তার নানার ফ্যামিলি হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের দিকে, বংশের সাথে যুক্ত, এবং তার দাদার নামে সচিবালয়ের পাশে যে রাস্তাটা গেছে তার দাদার নামেই। সুবহানাল্লাহ। তানজিলা গানি, জাজাকাল্লাহ খাইর, জাজাকিল্লাহ খাইর। আর যে সমস্ত ভাই বোন আসবেন, সালাম দিচ্ছি এবং নিচ্ছি। আজকে আমরা সুরা ইখলাসের উপরে আলোচনা করব। সুরা ইখলাস খুবই সুন্দর একটা সুরা। সহি হাদিস এত বেশি আসছে এই সুরার ব্যাপারে যে আমি আর অন্য কোনো সুরা সম্পর্কে এইরকম আর কোথাও পাই না। যদি সব হাদিসগুলোকে এক জায়গায় নিয়ে আসেন সূরা ইখলাসের ব্যাপারে, মনটা ভরে যাবে, মনটা ভরে ভরে যাবে। আমরা একটা কাজ করি, প্রথমে মাহমুদুল হাসান, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আমার মনে হয় সালাম আবার প্রত্যেকের জন্য নিতে এবং দিতে গেলে এটা শেষ হয়ে যাবে। আমি একসাথে সালাম সবার নিয়ে নেই এবং সালাম সবাইকে দিয়ে দেই। আমি বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আবার এটাও বলি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রথমে সুরাটা একটু পড়ে নেই, সুরাটা পড়লেই সব অনেক বেশি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। খুব ছোট্ট সুরা, ছোট্ট সুরা, ছোট ছোট আয়াত, ছোট ছোট কথা, সহজ সহজ বাক্য, যে কোনো লোক বুঝে। হ্যাঁ, আল্লাহ তাআলার পরিচয় দিতে যে এত সুন্দর করে, আমার জানেন জানা নেই যে আর কোন ধর্মগ্রন্থে এমন কোন সুরা দেওয়া হয়েছে কিনা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেও দিয়েছেন যে আমাকে, ওনার বক্তব্যের মধ্যে দেখা যায় যে কয়েকটা সুরা তিনি কোরআনের মধ্যে পেয়েছেন যেটা আর কোন জাতিকে ওই সুরা দেওয়া হয়নি, তার মধ্যে সুরা ইখলাস একটা। অন্য কোন জাতির কাছে এত প্রাণবন্ত একটা সুরা দেওয়া হয়নি। এই সুরাটা দিয়ে আমাদের উপকার করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে কুল, এটাও ডিক্লারেশন। আমরা কুলিয়া ইউহল কাফিরুন পড়ছিলাম, তখন বলছিলাম এটা ডিক্লারেশন অফ ফেইথ, আর এটা হলো এরকম বলতে হয়, এটা বলতে হয়, এটাও আমাদেরকে বলতে হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে আপনি বলুন, এবং চিন্তা করে দেখেন যদি আমাদের নবীকে যদি বলা হয় আপনি বলুন, তার মানে কি, আমাদেরকে তো আরো বেশি বলা দরকার, বারবার বলা দরকার, সকালে বলা দরকার, সন্ধ্যায় বলা দরকার, দুপুরে বলা দরকার, যখন সময় হয় তখন বলা দরকার। কি হু আল্লাহু আহাদ, আল্লাহ তালাই ইয়াক। আল্লাহু সামাদ, তিনি এমন যিনি কারোর উপর নির্ভরশীল নন, তিনি এমন যে কারোর প্রতি তিনি মুখাপেক্ষী নন, তিনি নির্ভর কাউকে করেন না, কারোর উপরে নির্ভর করেন না। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, এবং কারোর কাছ থেকে তিনি জন্ম নেননি। এবং ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং
কেউ তার সমকক্ষ নন, কেউ তার সমকক্ষ নন, তার সমপর্যায়ে কেউ যেতে পারে না। তো এখন মৌলিকভাবে ছয়টা জিনিস আমরা এখানে পাচ্ছি অনুবাদের মধ্যে, সেটা হলো যে প্রথম আল্লাহ তাআলা কুল বলে দিয়েছেন, মানে এটা এই ডিক্লিয়ারেশনটা আপনার রাত দিনে সকাল বিকাল সন্ধ্যায় সবসময় হওয়া উচিত, এই কুল এই কথাটা বলা। আল্লাহ যেহেতু বলতে বলেছেন, তা আপনারা আল্লাহ সমাদ, কুল হু আল্লাহ আহেদ, আল্লাহ সমাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহেদ, যদি কোনো জিনিসের দরকার হয়, আল্লাহর কাছে চাওয়ার জন্য দরকার হয়, তাহলে এটা বলুন, এটাই দিয়ে শুরু করে দেন, হু আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা বলে, তারপরে বলে দেন আনতাল্লাযী লা ইলাহা ইল্লা, হ্যাঁ আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা আনত, বলার পরে আপনি বলে দেন হু আল্লাহ আহাদুন, হু আল্লাহ আস-সামাদ, হু আল্লাযী লাম ইয়ালিদ ওয়াল্লাযী লাম ইউলাদ, বলতে থাকুন এইভাবে। এই সূরাটা পড়ে পড়ে দোয়া করুন, মানে আল্লাহ তাআলা যখন বলতে বলেছেন আমরা বলতে থাকি সব জায়গায়। এবং এইটা পড়ে, এই দোয়া পড়ে যদি কেউ দোয়া করে, এই দোয়ার এই সূরাটা পড়ে যদি কেউ দোয়া করে, আল্লাহ তাআলা শুনেন, হ্যাঁ দোয়া কবুল করেন, তাহলে এই সূরাটা খুবই গুরুত্বপূর্ণ। দুই নম্বর হলো আল্লাহ তাআলা আহাদ বলেছেন, এই নামটা আর কোথাও নেই, আল্লাহ তাআলার এই যে সিফাতি নামটা শুধু শুধুমাত্র এই সূরাটায় আছে, আহাদ। আহাদ মানে এমন, যে এমন একের একটা এমন ইউনিট যে ইউনিটের আগে পরে কোনো সংখ্যা দেওয়া যায় না, এমন এক। যদি আপনি বলেন ওয়াহেদ আরবিতে এক, তাই এর আগে আছে জিরো, এর পরে আছে দুই, কিন্তু আহাদ শব্দটা এমন যে এর আগ পিস করা যায় না, ভাঙাভাঙি করা যায় না, এটা এমন একটা ইউনিট যে ইউনিটকে কোনো ডিভাইড করা যায় না, ওয়াহেদকে ডিভাইড করা যায়। এককে যখন আমি এক বলি, ওয়াহেদ বলি, এটা ডিভাইড করে দুই ভাগে ভাগ করে অর্ধেক বানানো যায়, হ্যাঁ একের দুই করা যায়, বা দুইয়ের এক করা যায়, অথবা জিরো করা যায়, অথবা দুই করা যায় এক থেকে। কিন্তু যখন আমি একক বলি, একক একক, এর কোনো ভাগ করা যায় না। তো এইটাই আল্লাহ তাআলা আমাদের এখানে বলে দিয়েছেন যে হু আল্লাহ ওয়াহেদ। দেন আল্লাহ সমাদ, আল্লাহ সমাদ, এই সমাদ নামটাও, আল্লাহ জান্না সমাদ নামটা আছে, এটাও কোরআনে কিন্তু আর কোথাও পাবেন না, গোটা কোরআন চষে বেড়ান কোথাও নেই, এই জায়গাটাই আছে। আল্লাহ তাআলার দুটো নাম এখানে পাওয়া যায়, একটা হলো আহাদ আর একটা হলো সমাদ। এরপরে যে আল্লাহ তাআলা বলছেন সমাদ কেন বলেছেন আল্লাহ তাআলা কারোর মুখাপেক্ষী না, আমরা মনে করি ও আমার নামাজ না পড়লে এই হবে তা হবে, আল্লাহর জন্য বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে, যাকাত না দিলে আল্লাহর ক্ষতি হয়ে যাবে, না আল্লাহ সমাদ, যা কিছু করছে তোমার উপকার আছে, আমার কিছু আসতেছে না, হ্যাঁ লাই ইয়ানাল আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা, তুমি যে কুরবানি করো মনে করো ওরে আল্লাহ আল্লাহ রে আমি 1 লাখ টাকার গরু খাওয়াচ্ছি, না না নাউজুবিল্লাহ মিন জালিক, না তা না, এটা ভুল কথা, লাই ইয়ানাল আল্লাহ লুহুমুহা, ওর যে রক্ত ওর যে মাংস তুমি দিচ্ছ ওটা আমার কাছে আসে না, তো ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমার কাছ থেকে যে তাকওয়াটা বের হচ্ছে ওইটা আমার কাছে আসে। যখন আমি গরুটা জবাই করতেছি, আমার চেহারাটা কেমন থাকে, আমার মুখটা কেমন থাকে, আমার চোখটা কেমন থাকে, ওইটাই যায় আল্লাহর কাছে। আমরা গরু কিনে তারপরে দেখাতে থাকি, এখানে সমাদের এ হলো যে না তুমি যে গরু কিনছো ওটা আমি নির্ভরশীল নই, এটা ওই গরুর পাশাপাশি এমনও হতে পারে যে একজন একটা ছোট্ট ছাগল দিয়েছে, তারটাই আমার কাছে অত্যন্ত প্রিয় হয়েছে, তোমার ওই গরুটা আমার কাছে প্রিয় নাও হতে পারে, কারণ আমি তোমার মুখাপেক্ষী না, তো তুমি কি দেখাচ্ছ কারে দেখাচ্ছ, আল্লাহ সমাদ। তুমি ইবাদত নাও করলে কি যায় আসে না, তোমার জন্য তুমি করো, তুমি মসজিদ করলে কি আমার কাছে যায় আসে না, তোমার কাজ তুমি করো, হ্যাঁ আল্লাহ তাআলা পছন্দ করেন এগুলো, আল্লাহ সমাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার কোনো জন্ম নাই, তিনি তিনি কোনো জন্ম দেন না, তিনি কোনো জন্ম নেন না, যা দেন নেননি, হ্যাঁ ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এবং তার মানে আমার আরেকজন আপা আসছেন ফরিদা ইয়াসমান জেসি, আপনার একটা ইয়ে শুনলাম, ভিডিও শুনলাম, বেশ ভালো লাগছে, আপনি এই আপনার এই কণ্ঠ দিয়ে কোরআনের এই আয়াতগুলোকে এরকম সুন্দর সুন্দর করে তুলে ধরুন, খুবই ভালো লাগছে।
আমার ছোট ভাই রহিমউদ্দিন আসছেন, জাজাকাল্লাহ খের। আমার পরিবারের লোকজনও আলহামদুলিল্লাহ আসা শুরু হয়েছে। আমার আব্বু আসছেন, জাজাকুমুল্লাহ খায়রান। ওদিক দেখাতে গেলে আর তো তফসির হবে না, তো আমি ওদিকে দেখানো বন্ধ করে দিই। আমার ব্রাদার খালেদ সাইফুল্লাহ আমাকে শিখাই দেবেন যে কিভাবে আমি ওইটা বন্ধ করে দেব। উনি আবার এই সমস্ত ভালো বলছেন। আচ্ছা, যা হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বলতে বলেছেন, শুধু বিশ্বাস করলে হবে না। আমরা তো বিশ্বাস করি যে আল্লাহর এগুলো নাই, সেগুলো নাই, কিন্তু আল্লাহ বলছেন যে এই সুরার মধ্যে তুমি বলো। আর ওই বলাটা আল্লাহর কাছে খুব ভালো লাগে, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার কোনো সমকক্ষ নেই। এমন ভালো লাগে, আপনি যদি হাদিসগুলোকে এখন নিয়ে আসেন, তো দেখবেন তিনটি অবস্থা এখানে আছে। একটা হলো যে আল্লাহ তাআলা এই সুরাটাকে অনেক অনেক মর্যাদা দিয়েছেন। কোরআন পাকের মধ্যে মৌলিকভাবে তিনটি বিষয় নিয়ে কথা বলা হয়। একটা হলো যে তাওহিদ, রিসালাত এবং আখেরাত। তো এই সুরাটার মধ্যে তাওহিদ নিয়ে এমন ভাবে কথা বলেছে যে এইটার পরে আর কোনো তাওহিদের বিষয় নিয়ে আলোচনা করার দরকারই হয় না। হ্যাঁ, তো এটা তিন ভাগের এক ভাগ আলোচনা। মৌলিকভাবে ইসলামটাকে তিন ভাগে বিভক্ত করা হয়। একটা হলো আকিদার পাঠ, একটা হলো ইবাদাতের পাঠ, একটা হলো মুআমালাতের পাঠ। আকিদা মানে বিশ্বাস, আর ইবাদাত মানে হলো আল্লাহর সাথে রিলেশনশিপ তৈরি করার জন্য মাধ্যম, যেটা হলো ইবাদাত। আর হলো মুআমালাত মানে আর একজন আরেকজনের সাথে কিভাবে ডিল করতে হবে, আখলাক, ম্যানার, ভালো ভালো ব্যবহার, চুরি ডাকাতি না করা, মানুষের সাথে খারাপ ব্যবহার না করা। হ্যাঁ, এগুলোকে মুআমালাত বলা হয়। তো এই সুরার মধ্যে আকীদা সম্পর্কে বলা হয়েছে। তাহলে মানে বিভিন্ন দিক যখন আপনি অ্যানালাইসিস করবেন, তখন দেখবেন যে গোটা ইসলামের 1/3 এই এই সুরার মধ্যে আছে। এই জন্য আমাদের নবী একাধিক বরাতে তিনি বলেছেন যে যে এই সুরাটা তাআদিলু সুলুসাল কোরআন, এটা কোরআনের তিন ভাগের এক ভাগ। তিন ভাগের এক ভাগ আমার মনে করা উচিত নাই যে আমাদের এক নানা ছিলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে জান্নাত দান করুন, উনি দেখতাম যে অনেক অনেক কোরআন খতম দিতেন মানুষকে। তা আমি একদিন বললাম, না না, আচ্ছা আপনি এত কোরআন খতম কিভাবে দেন? তিনি বলছেন যে আমার কাছে আয়াতুল্লাহ শিখাচ্ছে। তো উনি পাশে বসে উনি আমার খুব যত্ন করতেন, বলতেন যে কোরআন শরীফের সুরা ইখলাস এক মানে তিন ভাগের এক ভাগ, তা আমি তিনবার পড়ি খতম হয়ে যায় না, এরকম না, খতমে সব হয়, কিন্তু আপনি আবার মনে করেন না যে আপনি তিন ভাগের এক ভাগ বলে খতম পড়েছেন। এটা এই যে তিন ভাগের এক ভাগটা বলা হয় মানে কোয়ান্টিটি না, কোয়ালিটি, কোয়ালিটির দৃষ্টিতে মানে 1, 2, 3, 4 মানে আপনি যে 6,666 আয়াত বা যাই বলেন না কেন, ওইটা ভাগ করে এইটা পড়লে ওই রকম ভাগে না, ওই রকম না, এটা কোয়ান্টিটি না, এটা কোয়ালিটি রেতে, যে আপনি তাওহীদের ব্যাপারে এখানে আছে, আকীদার ব্যাপারে এখানে আছে। তো সেই জন্য এটা হলো তিন ভাগের এক ভাগ, সুবহানাল্লাহিল আযীম। এই একটা কথা মানে আছে। 2 নম্বর হলো যে যদি কেউ এটা নিয়মিত পড়ে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, জান্নাতে দান জান্নাত দান করেন। একজন সাহাবী এরকম ছিল, সারা রাত ওই শুধু কুল হুয়াল্লাহু আহাদ পড়ে যাচ্ছে। তো পরে মানে নেইবাররা তাজ্জব হয়ে গেল যে লোকটা শুধু কুল হুয়াল্লাহু আহাদ পড়তেছেন। পরদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে যে বললেন যে আমার এই নেইবার তো শুধু কুল হুয়াল্লাহু আহাদ পড়ে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি রাত কাটাও এই সুরা পড়ে, ব্যাপারটা কি? তো বলে যে আমার খুব ভাল লাগে, এত ভাল লাগে কারণ এখানে সব আল্লাহ তাআলার ডিসক্রিপশন, বর্ণনাটা আছে, আল্লাহর বর্ণনাটা এখানে আছে। আল্লাহ আল্লাহ রসুল তাকে জান্নাতের সুসংবাদ দিলেন যে এইটা তোমার জান্নাতে নিয়ে যাচ্ছে, নিয়ে গেছে। একজন সাহাবি এরকম ছিলেন যে তাকে ইমাম বানাই দেওয়া হয়েছে কুবার মসজিদে। তো উনি সুরা ফাতেহার পরে এই সুরা পড়বেন, তারপর আরেকটা সুরা পড়বেন। তো লোকজন একটু মানে বিরক্ত হয়ে গেল যে এটা কি, আপনার এরকম করেন কেন, আপনি সুরা ফাতেহার পরে একটা সুরা মিটাই মিলাই দিলে প্রত্যেক রাকাতে আপনি আবার সুরা ইখলাস পড়েন। তো বলেছে আমি আর পৌঁছে নেই, ইমামতি করতে গেলে আমি যা পড়বো তাই শুনতে হবে, না হলে তুমি আমি আমি পড়াবো না। তো ওরা আবার জানে যে এই সাহাবি অনেক উন্নত মানের সাহাবি। তো ওরা এসে আল্লাহ রসুলকে বললেন যে ইয়া রসুলাল্লাহ, সাহাবি তো একজন দিয়েছেন খুব ভালো মানুষ, ইমাম, আমরা তার পিছনে নামাজ পড়ে আনন্দ পাই, কিন্তু সেই মানে শুধু দেখি কুল হল্লা ভাত পড়ে প্রত্যেক রাকাতে। আল্লাহ রসুল বললেন, কি ব্যাপার, তুমি এরকম করো কেন? তুমি বলছেন যে ইয়া রসুলাল্লাহ এত মজা, এত ভালো, আমি মনে করি সব সময় আমি পড়তে থাকি।
বলছে তুমি যে এই সুরা ফাতিহা ইখলাসকে ভালোবাসছো, এই জন্য আল্লাহ তোমাকে জান্নাতে দান করো, জান্নাত দান করো। আরেকজন সাহাবি এরকম, তাকে একটা গ্রুপ দিয়ে একটা যুদ্ধে পাঠানো হয়েছে, তার কাজ ছিল এই সুরা ফাতিহার পরে সুরা ইখলাস পড়ে নামাজ পড়তেন সবসময়। লোকজন বিরক্ত হয়ে গেছে। আপনারা দেখবেন যে কোনো ইমাম যদি এক সুরা মোটামুটি সবসময় পড়ে তা একটু কেমন লাগে, এই হুজুর আর কিছু জানে না শুধু এগুলো। তো ওই রকম হলো, ওনারা যখন ফিরে আসলেন আল্লাহ রসুলের কাছে বলেন যে শুনে তো সব ভালো ছিল কিন্তু এক সুরা দিয়ে শুধু নামাজ পড়তেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন কারণটা কি, তো উনি বললেন যে আমার খুব প্রিয় সুরা এটা। তাহলে হ্যাঁ তুমি যে খুব ভালোবাসছো এই জন্য আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দেবেন। এই 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 ধরনের জিনিসগুলো কিন্তু আমরা এই আরো অনেক ইনসিডেন্ট পাবেন যেটা এই সুরার বদৌলতে জান্নাতটা আসে, এরকম পাওয়া যায়। আরো অনেক ধরনের সুরা আছে, সেইগুলোকে হাদিস আছে, সেগুলোকে যদি আপনি এক জায়গায় করেন তা সেখানে আপনি দেখতে পাবেন সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো শুধু সুরা ইখলাসের কথা বলেছেন, কখনো সুরা ইখলাস, সুরা কাফিরুন, সুরা কুল হু কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই চারটা সুরাকে তিনি মিলায়ে, আবার কোন কোন জায়গায় সুরা ইখলাস, সুরা ফালাক, সুরা নাস। কোন কোন হাদিসে শুধু সুরা ইখলাস, কোন হাদিসে চারটা কুল যেটাকে আমরা বলি, আর কোন হাদিসে কুল তিনটা কুল, ইখলাস, ফালাক আর নাস। এইটা পড়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটার থেকে তোমরা প্রোটেকশন পাও, এই এই মানে সুরাগুলো পড়লে তুমি প্রোটেকশন পাবা শয়তান থেকে, রোগ বালাই থেকে, জাদু থেকে প্রোটেকশন পাবা। তো কিভাবে, তারও বিভিন্ন আমরা হাদিসে পাই। এক কিছুতে পাই যে তিনি মাগরিব এবং ফজরের পরে এই তিনটা এবং ঘুমে বেড়ে যাওয়ার পরে এই তিনটা পড়ে হাতে এরকম করে দম করতেন, করে মাথা থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত মুছে মুছে ফেলতেন। এই একটা আছে। আবার একটা এরকম আছে যে তুমি যদি ঘুমানোর আগ দিয়ে এই তিনটে সুরা এখলাস, ফালাক এবং নাস পড়ে পড়ো, তাহলে কাফাতহু, তাহলে এটাই তোমার জান্নাতে যাওয়ার জন্য এনাফ, তোমার নিজেকে প্রোটেকশনের জন্য এনাফ, তোমার জিন তোমার পাশে আসতে পারবে না, হ্যাঁ জাদু, মানুষের জাদু তোমার কাছে আসতে পারবে না, মানুষের ইভুল আই যে বদ নজর যেটা সেটাও আসতে পারবে না। তো এইভাবে দেখা যাচ্ছে যে এই ধরনের এই তিন ভাবে এই সুরার ভার্চুটা আমরা হাদিসগুলো পড়লে আমরা পাই, খুব মজার ব্যাপার। তো এটাকে আমরা যেন আমাদের মুখের মধ্যে নিয়মিত পড়ার পড়ার তালিকায় এই সুরাটা আমরা রাখি। এই সুরাটার মধ্যে আমাদের একজন খুব নাম করা মানে তফসির কারক সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাই, তিনি বলেছেন যে আসলে এই সুরাটার তিনটি বৈশিষ্ট্য আছে, উনি খুব সুন্দর করে তুলে ধরেছেন। একটা হলো যে আকীদাত দমির, যে আমার ভিতরটা কোন বিশ্বাস দিয়ে ভরে ফেলতে হবে সেই কথাটা এখানে আসছে। পাঁচটা বিশ্বাসের কথা বলা হয়েছে, সেই পাঁচটা বিশ্বাস আমাদের এই দেহের মধ্যে যে অন্তরটা আছে সেই অন্তরটাকে ভরে ফেলতে, আকীদাত দমির। দুই নম্বর হলো তাফসির লিল ওজুদ, এই যে সারা দুনিয়াটা দেখছেন, এই দুনিয়াটায় আমার আসার কারণ কি, আমি কোথায় যাব, কাকে কেন্দ্র করে আমার জীবন পরিচালনা হবে, কোন সত্তার কারণে আমি এই জগতে আমার জীবন যাপন করব, এবং কোন সত্তাকে খুশি করার জন্য আমি আমার জীবনকে আল্লাহর পথ আমি আমার জীবনকে বিলাই দেব, তার একটা ব্যাখ্যা এই সুরার মধ্যে আছে। আর একটু মানহাজুল লিল হায়া, এবং বলেছেন যে আমার জীবনটা স্টাইলটা কোন দিকে আমি ঘোরাবো, হয় শয়তানের দিকে নতুবা রহমানের দিকে, এই সেই দিকটাকে ঐক্যতার দিকে, একটা ঐক্যতা আনে আমাদেরকে নিয়ে যায়। এটাকে বলা হয় আহাদিয়াতুল ওজুদ এবং আহাদিয়াতুল ফাইলিয়া। তো বলছে যে আহাদিয়াতুল ওজুদ মানে আমার আমি ফোকাসড। দেখেন পৃথিবীতে কোনো মানুষ যদি সফলতা পেতে চায় তাকে ফোকাসড হতে হয়, তাকে একমুখী হতে হয়, তাকে বিভিন্ন মুখে হতে পারে না। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা এটা খুব সুন্দর করে বলেছেন যে আরবা আরবাবুন মুতাফাররিকুন খায়রুন আমিল্লাহিল আমিল্লাহুল ওয়াহিদুল কাহার, এই যে তোমরা বিভিন্ন মত পথের দিকে যাচ্ছ, বিভিন্ন জনকে পূজা করছো, এইটা ভালো নাকি এক আল্লাহ যিনি ওয়াহিদ যিনি শক্তিশালী তারই ইবাদত করা ভালো। স্টে ফোকাসড ইন ওয়ান থিং, আপনার একটা জিনিসে আপনি মানে নিজেকে ব্যস্ত রাখুন। দেখবেন যে দুনিয়ায়
আমার এক বন্ধু বলছিল যে তোমার যদি কারোর সাথে শত্রু থাকে তো দুটো বিয়ে করে দাও, দুই বউ নিয়ে, তখন দেখা যাবে যে এই লোকের আর কোনো দুনিয়া দাড়ি নেই, শুধু ওইটা নিয়ে ব্যস্ত। মানে কি দুই দিকের মন টন যাদের এরকম হয়ে যায়। আমাদের ছোটবেলায় একটা গান শুনতাম, দোদেল বান্দা কালিমা চোর, না পায় জান্নাত না পায় শ্মশান না পায় গোর, মানে অন্তর গুলো যখন বিভিন্ন ধরনের হয়ে যায় খালাস ওর জীবন শেষ। তো আল্লাহ তাআলা আমাদেরকে ফোকাস করতে চান হাদিয়াতুল উজুদ, তোমার নিজকে তুমি একদিকে তোমার যে কাজের ক্ষেত্র যখন আসে, ইমানের ক্ষেত্র যখন আসে, ডিলিংস এর ক্ষেত্র যখন আসে, একমুখী হও ওই একজনকে খুশি করার জন্য। আমি আমার স্ত্রীকে খুশি করার জন্য সুদের মধ্যে যাব, সন্তানকে খুশির কথার মধ্যে খুশি করার জন্য আমি ঘুষের মধ্যে যাব, তারপরে আমার সমাজকে খুশি করার জন্য পাঁচতলা বিল্ডিং দেওয়ার জন্য প্রাণান্ত চেষ্টা করব। এতেও কিছু করা যায় না, একজনকে খুশি করাও, সেই জন্য আল্লাহ তাআলা তোমার দেখা যাবে যে তোমার সবকিছু তোমার কাছে আসছে। একটা হলো হাদিয়াতুল ফাইলিয়া, মানে হলো যে এই যে কর্মকাণ্ড, আমার অ্যাকশন, আমার ডিডস, একমুখী হওয়া, একমুখী হওয়া, যা কিছু করে আল্লাহ কেন্দ্রে। যত সুন্দর একটা ঘর, যদি কোনো ঘর নিয়ে তোমার আনন্দ করার থাকে, তখন আসবে যখন তোমার ঘরটা মসজিদের খুব কাছাকাছি হয়েছে। হ্যাঁ, তোমার যদি চাকরি, এমন চাকরি করো যা নিয়ে তুমি গর্ব করতে পারো, যে চাকরিতে তোমার আল্লাহ তাআলাকে খুশি করা যাচ্ছে। হ্যাঁ, তুমি এমন একজন বউ পেয়েছো অথবা এমন একজন স্বামী পেয়েছো যে আর কিছু করুক আর না করুক তোমাকে আল্লাহ তাআলার পথে রেখেছে। তুমি এমন কিছু পরিবার, এমন কিছু পরিবারের সাথে যুক্ত হয়েছো, বন্ধুত্ব করতে পেরেছো, যারা তোমাকে আল্লাহর পথে যেতে, সামনে অগ্রসর হতে সাহায্য করছে। একমুখী, একমুখী, ওই আল্লাহ কেন্দ্রিক জীবন, এইটাই কি আল্লাহ তাআলা এই সুরার মধ্যে আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি যে আসলে এত মধুর, এত সুন্দর, এত জীবন ঘনিষ্ঠ সুরা বোধহয় দুনিয়ায় খুব কম পাওয়া যাবে, কোরআনে বোধহয় খুব কম আছে। এক ছোট্ট একটা সুরা আপনার জীবনকে চেঞ্জ করে দেয়। এখন এই সুরাটা আমি একটা মানে এক্সপিরিয়েন্সের কথা বলি, যে আমার বাড়িতে এক ভদ্রলোক আসতো, খুব নাম করে একজন প্রফেসর, তো ও সাইকোলজি টিচার ছিল। আমাদের বাসার পাশে তখন ইউনিভার্সিটি ছিল, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, তো ও থাকতো আমার নেইবার। আমরা তখন তাকে বাসায় মাঝে মাঝে দাওয়াত দিতাম, তার বউটাও ছিল না, কিন্তু আমাদের বাসায় এসে মাঝে মাঝে খাইতো। তো আমার বড় মেয়ে তখন ছোট, ছোট্ট একটা মেয়ে, তো তাকে খুব আদর যত্ন করত। আর আমি দেখতাম যে তাকে পেলে সে তার মন টন গুলো খুব আনন্দ পেত। তো একদিন ওই আল্লাহ তাআলার পরিচয় নিয়ে কথাবার্তা হচ্ছে, আমার মেয়ে জিজ্ঞেস করছে তুমি কি বিশ্বাস করো, তো বলে যে হ্যাঁ আমি বিশ্বাস করি, গডে বিশ্বাস করি, তারপরে জিসাস আমাদের গড, তারপরে হলো হলি স্পিরিট আমাদের গড, তো তার মানে গড থ্রি 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 গড, থ্রি ইন ওয়ান, ওয়ান ইন থ্রি। তো আমার মেয়ে তো তখন আসলে বুঝতে পারছে না, ইংলিশ তো, ও তো ইংলিশ পড়াশুনো করে, বুঝতে হোয়াট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ইউ আর ইউজিং, কোন ভাষা তুমি ব্যবহার করছো আমি তো বুঝতে পারছি না। তো তখন বলতেছে কেন এটা থিওলজিক্যাল ম্যাটার, ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড, তুমি এটা মানে থিওলজিক্যাল কিছু কথা বলছো, তুমি ঈশ্বর ভিত্তিক কোনো কথা বলছো, তো গোপন মানে খুব কঠিন কথা তুমি বুঝবা না। তো আল্লাহকে চিনতে যে আমি বুঝবো না কেন, তুমি কি বিশ্বাস করো? তো তখন এই কথাটা বলছে আল্লাহ এক, আল্লাহ এক। তারপরে তার সন্তান নাই, তার নিজের কোনো, নিজেও কোনো সন্তান নাই, তার তিনিও কারো সন্তান না, আমরা এটা বিশ্বাস করছি, তার মতন কেউ হতে পারবে না। এই সুরা ইখলাসটা ও ও ছোট মানুষ ও বলে ফেললো। এটা কালকে আমরা যখন এটা ইংলিশে আলোচনা করতেছিলাম, তো আমাদের এখানে ইউসুফ চেম্বার নামে আমাদের এক ভাই, তিনি ইসলাম গ্রহণ করেছেন, আর আলহামদুলিল্লাহ ইসলামের যে কন্ট্রিবিউশন করে যাচ্ছে লক্ষ লক্ষ মুসলমানরা তা করতে পারতেছে না, একা যা করতেছেন। তো উনি বলতেছিলেন যে আমি মুসলমান হওয়ার আগে এই সুরাটা পড়ছিলাম, এবং পড়ে দেখলাম যে এত সহজ করে আল্লাহ তাআলার বর্ণনা দেওয়া। তো এটা এমন এক সময় আল্লাহ তাআলা আর সুরাটা নাজিল করছেন, খুব মজার বিষয়, খুব মজার বিষয়। তখন সময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসছেন, তখনকার সময় মানুষগুলো এরকম এক কেন্দ্রিক হতে হবে,
মন, মাথা, মস্তিষ্ক আল্লাহ একের দিকে নিয়ে যাবে এটা নাই, এটা ছিল না। দুই একজন হাতে গোনা কয়েকজন হয়তো থাকতে পারে হানিফি, মানে তাদেরকে বলা হতো, কিন্তু তাদের কোনো মর্যাদা ছিল না, তারা কোনো কথা বলতে পারতো না। তো ওই সময় আমরা যদি আরব ভূখণ্ড সহ সারা বিশ্বটাকে একবার একটু মাথার মধ্যে নিয়ে এসে মানে এই সূরাটাকে ছেড়ে দেই, দেখবেন যে একটা বিস্ফোরণের মতন ঘটে যায়, একটা আসলে বিস্ফোরণ ঘটে যায়, যেটা বর্তমান জামানায়ও দরকার। কিন্তু আমরা আসলে ওই একের মধ্যে নাই, আমরা এখন আমাদের মাথাগুলোকে অনেকের মধ্যে দিয়ে ফেলেছে। আল্লাহ এই সূরাটা আমাদের মধ্যে দারুণ ভাবে আমাদের আলোড়িত করে। ওই সময় যদি আপনারা গোটা আরব সহ অন্যান্য সাম্রাজ্যগুলো দেখেন, বিশেষ করে আরব ভূখণ্ড যদি দেখেন, ওখানে হুবলের পূজা হতো, মানাতের পূজা হতো, লাতের পূজা হতো, উজ্জার পূজা হতো, এটা মক্কা, মদিনা, জেদ্দা, তারপরে জাতে ইরাক, এই এলাকাগুলোতে তিহামাতে উদ নামে একটা মূর্তির পূজা হতো, উদের সোয়ার পূজা হতো মক্কার পাশে, ইয়াগুসের পূজা হতো ইয়ামানে, ইয়াউকের পূজা হতো ইয়ামানের আরেক মায়েতে আরেক জায়গায়, নাসরের পূজা হতো ইয়ামানের পূর্বে ওমান বা ওই সমস্ত এলাকায় যাদেরকে হিমিয়ার বলা হয় তারা। তাহলে আমরা ওই সময় একটা মানে দুটো দৃশ্য দেখি, একটা হলো খোদ কাবা, যেটা ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম বানাইছিলেন, এবং উনি ওরা দোয়া করছিলেন যে আল্লাহ এখানে যেন কোনো মূর্তি না আসে। সেই দোয়াটার বিপরীতে দাঁড়াইয়ে তারই সন্তানেরা ওই ঘরের মধ্যে আরব বিশ্বের 360টা মূর্তি, যেগুলো পূজা হতো বিভিন্ন জায়গায়, তার সিম্বল গুলোকে ওখানে নিয়ে এসে এটাই বোঝাতে চাইলো যে আমরা এই গোটা আরবরা এই 360-এর মধ্যেই পড়ে গেছে। এবং ওটা এমন ভাবে পড়ে গেল যে মানে একজন খুব নাম করা সাহাবী আবু রাজা আল আতারিদি, উনি বলেন যে আমরা বিভিন্ন জায়গায় গেলে পাথর পূজা শুরু করে দিলাম, এই মূর্তির পূজা থেকে পাথর পূজা শুরু হলো। তো যদি কোনো এক জায়গায় যেতাম যেখানে কোনো পাথরটা তো পাওয়া যাচ্ছে না, তো আমরা এ করতাম মানে মাটি এক জায়গায় করে দিয়ে ছাগল ধুয়ে সেখান থেকে দুধ দিয়ে তার উপরে ঢেলে দিতাম, তাহলে একটু নরম মতন হতো, এটাকে উঁচু করা যেত, উঁচু করে তাকে কেন্দ্র করে আমরা তওয়াফ করতাম। মানে পৌত্তলিকতা, মাটি পূজা মানে মূর্তি পূজা এমন হয়ে যায়। আর এটা এমন একটা জিনিস, আপনারা বলবেন যে ও কি কথা, ও কি কথা বলার দরকার নেই, বাংলাদেশের দিকে তাকান, বেশি দূরে যাওয়ার দরকার নেই। আমি তো এবার গতবার বাংলাদেশে যে সুবহানাল্লাহ, আমার কাছে মনে আল্লাহ এটা কি, এটা কোন দেশে আসলাম, এটা মুসলমান দেশে ছিল নাকি কোনোদিন, এরকম একবার কর্নারে কর্নারে মূর্তি, এখানে মূর্তি ওখানে মূর্তি। আবার এগুলো নিয়ে কথা বলতে গেছি আমার দু একজন আত্মীয় স্বজনের সাথে, তো খেপে যায় আব্দুল সালাম তোমার খাম নেই, এটা অসুবিধা কি, মূর্তি তো সুন্দর দেখা যাচ্ছে তো। মানে এমন এই মূর্তিগুলো পূজা এবং ভালোবাসা আল্লাহ তাআলা মানে এই দুনিয়াতে কেন এটা অপছন্দ করেন, কারণ শয়তান এগুলোকে মানুষের কাছে এমন করে দেয় যে ওইগুলো হতে 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 আমি বহু আত্মীয় স্বজন বাসায় গেছি, বহু আত্মীয় স্বজন বাসায়, লন্ডনে হোক, আমেরিকায় হোক, বিভিন্ন জায়গায়, ও তাদের শোকেস নামে একটা মূর্তি পূজার ঘর বানায় প্রত্যেক বাসায়, আল্লাহু আকবার, তার নাম হচ্ছে শোকেস, শোকেস। আর জানি না আপনাদের ঘরে আছে কিনা, শোকেসের মধ্যে বিভিন্ন জিনিসের মধ্যে থাকবে মূর্তি। আমি এক জায়গায় গিয়ে বললাম যে ভাই এটা কি, এত বড় একটা মূর্তি, গণেশের মূর্তি দিচ্ছে কেন, বলো গণেশ না গণেশ না, ওটা আমি এতে গেছিলাম, থাইল্যান্ডে গেছিলাম তার স্মৃতি, এবং থাইল্যান্ডে গেছিলেন তার স্মৃতি গণেশ, তো যে ওটা আমি দেখলে বুঝি যে আমি থাইল্যান্ডে গেছিলাম। মানে মূর্তি পূজাটা এমন একটা অবস্থা করে দিয়েছে এখন, এই হাদিসের অনুযায়ী দেখা যায় যে এমন হয়ে যায় যে মানে পাথর নাই, তাই আমরা মাটিতে দুধ দিয়ে একটু নরম করে দিয়ে সেটাকে কেন্দ্র করে ঘোরা, এমন জন্য আস্তে আস্তে এরকম হয়ে মানে তখনকার সমাজ এরকম হয়ে গেল। গোটা আরব বিশ্বে যেটা ছিল তাওহীদের ঘর, সেই ঘরের মধ্যে 360টা মূর্তি, এবং তাদের অবস্থা হলো এরকম যে তারা মানে তাওহীদ কারে বলে বোঝে না। এরপরে যদি আপনারা ওদের জীবন আচরণটা দেখেন, আমাদের জীবন আচরণ কিন্তু ঠিক ওই রকম হয়ে গেছে। এই সুরাটা রিলেভেন্স কেন এত আলোচনা করার দরকার হয় কেন, আমি কয়েকটা উদাহরণ নিয়ে আসি যে কেন ওই সময় এই সুরাটা একেবারে পাস্ট করে দিল। এই সুরাটা এসে সারা মানে মক্কা থেকে শুরু করে সবকিছু থরথর করে কাঁপিয়ে দিল, এই সুরাটা এসে মানুষকে জান্নাতের একেবারে সুসংবাদ দিয়ে দিল, এই সুরা পড়েছো তুমি জান্নাতে গেছো, এই সুরা পড়েছো তো জিন থেকে তুমি মুক্ত পেয়েছো, এই সুরা পড়েছো তো আল্লাহ তাআলা তোমাকে ভালোবেসেছেন, এই সুরা পড়েছো তো কোরআন শরীফ 3 ভাগের 1 ভাগ পড়া হয়ে গেছে। মানে কি কারণটা কি, কারণ হলো এই সুরাটা হলো তখনকার সমাজে মানুষের জীবন আচরণের মধ্যে মারাত্মক আঘাত করে দিল। তখনকার জীবন আচরণ হলো এই
যে দুঃখ পেলে, আনন্দ পেলে, শান্তি পেলে, ফেস্টিভ্যাল করলে এসবগুলো মানে আনন্দ মানে উপকরণ করলে তাদের জীবনে নিয়ে আসতে হবে কি, ওই মূর্তিগুলো, মূর্তিগুলো নিয়ে আসতে হবে। এখনকার সমাজে বৈশাখী মেলা, মঙ্গল যাত্রা, তারপরে হলো এখন তো বৈশাখী মেলা ঘরে ঘরে করেছে, এখন তো আমরা লন্ডনেও বিশাল বৈশাখী মেলা করে, ইটালিতে, ওরে বাবা, ইটালিতে এবারে গোটা এই সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বৈশাখী মেলা দেখছি আমি ইটালিতে, বাঙালিরা করতো, তারা অবশ্য মুসলমান কিন্তু। তো এইভাবে দেখা যাবে যে একটা ওই সময়কার জীবনের মানে আনন্দের মুহূর্তগুলোকে, বেদনার সঞ্চারণ গুলোকে, এগুলোকে যখন প্রকাশ করতে চাইতো তখন এই মূর্তি কেন্দ্রিক তাদের জীবন ছিল। 2 নম্বর হলো যে বড় বড় মানে ইবাদতের রিচুয়ালস, যেগুলো ইবাদতের কাজগুলো, যেমন তওয়াফ করা, যেমন হজ করা, যেমন কালচারাল প্রোগ্রাম করা, এইগুলোকে এই মূর্তি কেন্দ্রিক তাদের মধ্যে ছিল, যেটা কিন্তু এখনো প্রায় ওই রকম হয়েছে। এখন আমরা তো বাঙালি যেখানে গেছি সেখানে একটা ওই শহীদ মিনার বানাচ্ছে, সেইখানে যে আর কিছু করবো না করে ওই দিন 21শে ফেব্রুয়ারিতে যে ফুল দেব, মানে মূর্তি মূর্তি ধরনের পূজা, মানে এমন ভাবে আমাদের মনের মধ্যে অ্যাডিয়েট, বলতে গেলে বলো হুজুর আপনার মধ্যে আপনারা এইরকম কেন, মানে এমন হয়ে গেছে তখন ওই রকম, ঠিক ওই রকমই। 3 নম্বর হলো যে একে কেন্দ্র করে বড় বড় ফিস্ট করা, কোরবানি করা, পশু জবাই করা, এই করা তা করা, এইগুলোকে কেন্দ্র করে চলবে। এরপরে হলো যে ইনকামের যে সমস্ত ট্যাকটিক গুলো, ব্যবসা বাণিজ্যের যে ক্ষেত্রগুলো, এইগুলোকে কেন্দ্র করে মূর্তিগুলো, ঘরগুলো, বাজারগুলো, এইগুলোকে কেন্দ্র করে চলবে। যেমন দেখেন আমাদের ঈদকে কেন্দ্র করে কি চলে, বিশাল ব্যবসা, রমজানকে কেন্দ্র করে বিশাল ব্যবসা, হজকে কেন্দ্র করে বিশাল ব্যবসা, তারপরে 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে বিশাল ব্যবসা। হ্যাঁ, এইভাবে নওরোজকে কেন্দ্র করে ইরানের মূর্তি পূজা, পৌত্তলিক পূজাদের বিশাল ব্যবসা। এইভাবে মোটামুটি এই ধর্মকেন্দ্রিক জীবনটা এমন ছিল যে ব্যবসা বাণিজ্য সব ওই ওইগুলো চলতো। আর একে কেন্দ্র করে আরেকটা দল তৈরি হলো, যারা জিন পূজা করা, জিনকে টেনে নিয়ে এসে, দেখবেন যে আমাদের দেশে জিন হুজুর আছে মেলা এবং তাদের ইনকাম অনেক বেশি। আমার এক বন্ধু আছে আলহামদুলিল্লাহ, একসাথে আমরা পড়াশোনা করেছি ঢাকাতে, তার আলহামদুলিল্লাহ আমি হিংসা করছি না, অনেক টাকা পয়সা হয়েছে, জিন আসলে টাকা পয়সা আসে ভালো। আর বাংলাদেশে খালি জিন, খালি জিন, বাংলাদেশের মতন জিনের রুগী আর কোথাও নেই, কিন্তু আমি তো ওই জিনের রুগী দেখছি, তো 90% জিনের রুগী, জিনের রুগী না, এক পর্যায়ে যেটা স্বীকার করে হুজুর আসলে জিন না, আমি এরকম একটু ভড়ং শাস্তেছে, আমার এই স্বামীর সাথে এরকম গন্ডগোল, আমার বাবার সাথে এরকম গন্ডগোল, আমার প্রেমিকের সাথে এরকম গন্ডগোল, আর বেশি করে হয় মেয়েদের, আর মেয়েদের উঠতি বয়সের, খালি জিন, খালি জিন, ছেলেদেরও এরকম কিশোর বয়সের, খালি জিন, খালি জিন, ওগুলোর অধিকাংশ জিন না। তো এইভাবে মানে ওই সময়ে জিনকে কেন্দ্র করে, তাবিজকে কেন্দ্র করে একটা বিশাল গ্রুপ গড়ে উঠলো, যেখান থেকে তারা তারা টাকা ইনকাম করতো। আর একটা গ্রুপ গড়ে উঠলো লটারি, লটারি, এখন দেখবেন যে লটারি কেন্দ্রিক কিন্তু সারা পৃথিবী চলতেছে, এখন গোটা পৃথিবীটা এখন লটারি কেন্দ্রিক জীবনযাত্রা, এটা জুয়া বলে আর কি, এই জুয়া কেন্দ্রিক টাকা পয়সা, এবং যারা যত বেশি জুতা জুয়া করতে পারে তত বেশি তাদের মান। এইভাবে আরেকটা জায়গায় তারা করে ফেললো যে এই মূর্তি, মূর্তি কেন্দ্রিক জীবন, তারপরে ধর্ম, ধার্মিকতা, শিরিক, এইগুলোকে কেন্দ্র করে এক মানে মানুষের মধ্যে বিভিন্ন কাস্ট সিস্টেম তৈরি করে ফেললো, যে উনি হবেন ব্রাহ্মণ, উনি হবেন শূদ্র, উনি হবেন, এরা এগুলো সর্বশ্রেষ্ঠ, এদের দাম অনেক বেশি, এরা কাবা ঘর দেখাশোনা করে তার দাম খুব বেশি, এরা অমুক করে এদের দাম একটু কম, ওরা সাহায্য করে তাদের দম, এরকম আমাদের বাংলাদেশে এরকম দেখবেন যে কাস্ট সিস্টেম হয়ে গেছে, এই দল করলে ওরে বাবার তার দাম বেশি, অমুকজন মন্ত্রী হয়ে গেছে তার দাম বেশি, হ্যাঁ, এই মানে এইরকম যে সিস্টেম, সিস্টেমের মধ্যে নিয়ে মানুষকে শোষণ করা, এরকম করে ফেলে। এখানে এসে এই সুরাটা এসে আঘাত করলো এই গোটা মানবতার জীবন আচরণের প্রতি, এটা কিন্তু শুধু বিশ্বাস না, এই জন্য বলেছেন সাইয়েদ কুতুবীর কথাটা আমি খুবই পছন্দ হয়েছে কথাটা, যেটা মানহাজু হায়াত, এই উপর এই এর উপর ভিত্তি করে মানুষের জীবন চলবে। এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সেরা ধনী এবং সেরা মানি ব্যক্তি, তারও যেমন মর্যাদা হলো, ঠিক পাশে বসে রয়েছে বিলাল হাবাসি,
একজন দাস যাকে আবু বকর নিজেই মানে আজাদ করে দিয়েছে। দুইজন পাশে যখন বসে থাকে, দুইজনের মান থাকে একই রকম, কারণ তারা হুয়াল্লাহু আহাদ বলেছে, আল্লাহু সামাদ বলেছে, লাম ইয়ালিদ বলেছে, লাম ওয়ালাম ইউলাদ বলেছে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বলেছে। এটা মানুষের এই যে সিস্টেমটাকে ভেঙে দিল, ভেঙে দিয়ে তার মর্যাদা তত বেশি যে এই কথাগুলো আরো বেশি সুন্দর করে বলতে পারবে। এই এটা এসে যারা এই সময় শির্ক ভিত্তিক যেমন জীবন যাপন করত, ওই মূর্তির গুলো কোনো মূল্য আর থাকলো না, এই মূর্তি কিচ্ছু করতে পারে না, যা কিছু করতে পারে আল্লাহ তাআলাই করতে পারে বলে দেওয়া হয়ে গেল, এর মধ্যে বলে দেওয়া হলো। আরেক দল লোক ছিল এরকম, তারা মনে করত, এ তো আমি শুধু আরব বিশ্বের যারা মূর্তি পূজক ছিল তাদের কথা বললাম। আরো ওই সময়ে আরো চার তিনটি গ্রুপ ছিল, তিনটি গ্রুপের মধ্যে তাদের ধারণা ছিল এই যে আল্লাহ তাআলা এমন সত্তা যার নিজের মধ্যে মানে সঞ্চারণ ক্ষমতা আছে, এই সঞ্চারণ ক্ষমতার মধ্যে সে তার মধ্যে একটা এ হলো যে সে একটা সর্বময় ক্ষমতার উৎস তার হাতে, তবে তার আরো কিছু সত্তা আছে যে সত্তাগুলো তার তাকে সাহায্য করে, কিছু কিছু ক্ষেত্রে তারাও আল্লাহর মতোই এরকম এ করে পায়। তো এদের মধ্যে সর্বপ্রথম যাদের নাম নিতে হয় সেটা হলো সনাতন ধর্ম, যেটা যেটা মানে বৈদিক বৈদিক ধর্মের অপভ্রংশ, মানে চেঞ্জ হয়ে ভারত বা ওই এলাকায় মধ্যে চলে গেল, এমনকি জুরুশ্রেষ্ঠ যেটা আপনার ইরানে, এদের একটা ধারণা হলো কি যে আল্লাহ তাআলা হলো সমষ্টি। আল্লাহ তাআলা বলতে যাদের তাদের তারা গড মনে করত, তারা হলো সমষ্টি, এই একের ভিতরে আরো অনেক কিছু। তো মানে হিন্দুরা মনে করলো তিন, তিনের সমষ্টি, একজন হলো ব্রহ্মা, সে হলো সর্বোচ্চ, এবং তার ডান পাশের অংশটা তার নাম হলো ব্রহ্মা হলো সবার উপরে, আর একটা হলো বিষ্ণু হলো ডান পাশে, তার কাজ হলো সব কনস্ট্রাকটিভ কাজগুলোকে, সৃষ্টিশীল কাজগুলোকে সে করবে। আর একটা হলো বাম পাশে হলো শিব বা শিভা, মানে শিব বলে যেটাকে, এ হলো মানে ক্ষতি খারাপ ধ্বংসের কাজগুলো সে করে, আর ব্রহ্মা এগুলোকে দেখাশোনা করে। তো এই তিনটি রূপকে তারা তাদের কাছে ঈশ্বর বললো, ঈশ্বরের তিন ভাগে বিভক্ত হয়ে গেল। এটা ঈসা আলাহ ইসলামের আগের ধর্ম, কিন্তু এই এই ধর্মটা তো এর থেকে জাকির নায়েক খুব সুন্দরভাবে দেখা গেছে যে বেদের মধ্যে এই ধরনের কোনো কথা নেই, তা বেদের পরবর্তী পর্যায়ের জেনারেশন এসে তারা এটা চেঞ্জ করেছে। এরপরে এই মানে এই সনাতন ধর্ম যেটা তৈরি হয়ে গেল বেদের পরে, তারা এখান থেকে সেন্ট পল নামে এক ব্যক্তি আসে খ্রিস্টান ধর্মের, সে খ্রিস্টান ধর্মের মৌলিক যে তাওহিদবাদী ধর্মটাকে চেঞ্জ করে দিয়ে সে বললো যে আল্লাহ তিন, তিনের মধ্যে আল্লাহ, তিনজন, তিনকে কেন্দ্র করে আল্লাহ, একজন হলেন আল্লাহ নিজেই, এবং তার তার একটা ছেলে হয়েছে, এবং তারই মতো শক্তিশালী, তার মতন সব মানে শক্তি এবং সবকিছুর অধিকারী সে, তবে তার ছেলে সে নাউজুবিল্লাহ, এ হলো ঈসা আলাইসাল্লাম, এবং এই ছেলের প্রক্রিয়া যার মাধ্যমে হয়েছে তাকে হোলি গোস্ট বলে, রুহুল কুদুস বলে। আর খ্রিস্টানদের আরেক গ্রুপ বলেছেন না, মারিয়াম হলো তার মাঝখান থেকে আসছে, আল্লাহ তাআলার সাথে মারিয়ামের বায়োলজিক্যাল সম্পর্ক ছিল, এই সম্পর্কের পরে যে ঈসা আলাইহিস সালাম আসছে বায়োলজিক্যাল ফাদার হিসেবে আসছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এইভাবে তারা আল্লাহ তাআলা সম্পর্কে একটা ধারণা দিয়েছে যে আল্লাহ তিন। এরপরে হলো যারা জরথুষ্ট এবং ইরানের অগ্নি পূজক, তারা বলে ফেললো এই যে আল্লাহ তাআলা হলেন আছেন একজন, তবে লক্ষ লক্ষ হাজার হাজার ওই রকম আরো গডস আছে, তার মধ্যে তারা, তার মধ্যে মালাইকা, ফেরেশতা, এরা সব হলো আল্লাহর মেয়ে, আল্লাহর ছেলে, এদেরকে দিয়ে আল্লাহ তাআলা কাজ করে নেন। বিশেষ করে তারা ওই পূজা যখন করত, তখন ওই মানে তারার পূজা, আগুনের পূজা এবং ফেরেশতাদের পূজা করা শুরু করে দিল, যে এরা সব আল্লাহর মেয়ে, তো এদেরকে পূজা করতে হবে। এইভাবে একটা ধারণা নিয়ে ওরা করলো কি, ওদের জীবন আচরণটা ওই রকম তিনের মধ্যে চলে গেল। এরপরে ইহুদিরা ছিল এক ঈশ্বরবাদী, আল্লাহকে মানত, ওরা দেখলো যে এখন ওইটাকে কোপ করা লাগবে, খ্রিস্টানরা খুব মানে সারা দুনিয়ায় প্রসারিত হয়ে যাচ্ছে, হিন্দুরা সনাতন ধর্ম গোটা ভারত সহ ছেয়ে ফেলতেছে সব জায়গায়, সবকিছু ধরে দখল করে ফেলতেছে, ইরানিরা এই চতুর্থ মতবাদ এটাও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তেছে, বৌদ্ধদের তো গডের সম্পর্কে ধারণায় খুব বেশি কাজ করে না, সেখানেও তারা
সংশয়ের মধ্যে আছে। ও ইহুদিরাও তারা বললো যে ঠিক আছে, মনে হয় আল্লাহ তাআলা বাচ্চা দেয়। তো আমাদের একটা নবী ছিল, তার নাম ছিল উজাইর, 100 বছর ঘুমের মধ্যে মরে গেছিল, তারপরে আবার বাঁচায় নিয়ে আসছে, ও আল্লাহর বেটা ছিল। তো এইভাবে তারা আল্লাহর বেটা হওয়া এইগুলো ধারণা দিয়ে সারা পৃথিবীতে এই করে বোঝাতে চাইলো যে আল্লাহ এমন এক সত্তা যে সন্তান দেয়, সন্তান নেয়, তিনিও সন্তান। এরকম ভাবে আল্লাহর একটা মিক্সড প্রতিচ্ছবি মানুষের মতন করে বানাই আমাদের কাছে নিয়ে আসলো, যে আল্লাহ মানুষের মতন, আল্লাহ এই আমাদের মতন সৃষ্টি, এবং তারও বাচ্চা কাচ্চা হয়, এবং তিনিও কারো বাচ্চা দিয়ে আসছেন, এবং আমাদের আরো এরকম গডস এবং ঈশ্বর আছে যারা এরকম আল্লাহকে মানে। এই গ্রুপগুলোকে আল্লাহ তালা একটা সুরা দিয়ে মনে হলো যেন যে গোটা গ্রুপগুলোকে, গোটা দৃষ্টিভঙ্গি গুলোকে, গোটা দুনিয়ার মানুষের চিন্তাগুলোতে এমন আঘাত করে দিলেন, এবং আঘাত করতে যেয়ে আল্লাহ তালা কোনো কঠিন ভাষার ব্যবহার করলেন না, কোনো ফিলোসফিক্যাল দর্শনের কথা তিনি বলতে গেলেন না। এমন কথা উনি বললেন যে 2 বছরের একটা বাচ্চা থেকে শুরু করে নিয়ে মরণ পথযাত্রী মানুষের কানে যাওয়ার যখন যাবে, সে হেসে উঠবে যে কি সুন্দর, কত সহজ কথা। আমি বলছিলাম না গতকালকে, আমাদের ইউসুফ চেম্বার ব্রাদার উনি ইসলাম গ্রহণ করার আগে বলছিলেন, যখন এই সুরাটা পড়ছি তখন বললাম যে আল্লাহ সম্পর্কে এত ক্লিয়ার কথা। আমি যেটা আমার এই গল্পতে বলছিলাম যে যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রফেসর যখন আমার বোন মেয়ের কাছ থেকে যখন এটা শুনছে আল্লাহ, উনি বলছেন যে আমি তো ঘেমে যাচ্ছি, আল্লাহ সম্পর্কে এত সহজ সুন্দর প্রাণবন্ত স্পষ্ট কথা আর তো আমি কোনো জায়গায় শুনিনি। হ্যাঁ, তো এইটা হলো আল্লাহ তাআলার এই সুরার বড় বৈশিষ্ট্য, যে পৃথিবীতে উনি একটা আলো দিয়ে দিলেন, একটা সুরা দিয়ে দিলেন, সেই পৃথিবীতে সমস্ত মানুষের চিন্তা দর্শন ভেঙে খান খান হয়ে গেল, খান খান হয়ে গেল। ছোট্ট মানুষ, যুবক মানুষ, মূর্খ মানুষ, শিক্ষিত মানুষ, ফিলোসফাররা, বিজ্ঞান মনস্ক মানুষ সবাই এই কথাটা বুঝে ফেললো যে আল্লাহ এক, এবং তিনি কারোর প্রতি মুখাপেক্ষী নন, কারোর প্রতি নির্ভর করেন না। আল্লাহ তাহলে এমন সত্তা যিনি কখনো কারো জন্ম দেন না, তার ওই ধরনের বায়োলজিক্যাল নিড নাই, তার কারোর মানুষ বা অন্য কোনো সত্তার প্রতি তার আকর্ষণ, এরকম জেন্ডারগত আকর্ষণ নাই যে তার একটা সন্তান হতে হবে। আবার তিনি কারোর কারোর তার ফাদার নেই কেউ, এবং তার কারো থেকে তিনি জন্মগ্রহণ করেননি। এরপরে এমনকি তোমরা যাদেরকে তোমরা পূজা করো এই মনে করে যে আমরা আল্লাহ তাআলার, এরা মনে হয় আল্লাহ আল্লাহর মতো মনে হয় শক্তি আছে, আল্লাহর মতো কেউ নাই। একেবারে সহজ কথায় বলে দিয়ে আল্লাহ তাআলা আমাদের মনের জগৎটাকে আলোড়ন সৃষ্টি করে দিলেন, বলে দিলেন যে দেখো এই সুরাটা এমন এক মজার সুরা তোমাদের কাছে দিলাম, পড়বা আলো পাবা, পড়বা প্রোটেকশন পাবা, পড়বা শয়তান তোমার থেকে দূরে চলে যাবে, পড়বা তোমার কাছে জিন আসতে পারবে না, পড়বা তোমার কাছে জাদু কাজ করবে না, পড়বা তুমি মরে মরো, তুমি ওই পড়তে পড়তে মরে গেলে জান্নাত তোমার জন্য অবধারিত। পড়ে ফেলছে তো কোরআন শরীফ 3 ভাগের 1 ভাগ পড়ে ফেলছে। একবার কি সুন্দর, এটা ব্যাখ্যা করে তফসির করা লাগে না তো, কত সুন্দর কথা না, এটা কোনো তফসির করা লাগে না। এই এত স্পষ্ট কথা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিলেন যে মানুষ, তোমাদের মধ্যে এই তৌহিদগত চিন্তা নিয়ে তোমরা তোমাদের সামনে আসতে হবে, এবং এইটা যদি তোমরা সামনে যেতে পারো তখন ওইটাই হবে মূল জীবনের সার্থকতা, এবং ওই ওর বিপরীতে গেলেই তখন কিন্তু মারাত্মক অবস্থা হবে। এই সুরাটা আমাদের উপরে কিভাবে প্রভাব ফেলতে পারে, এখন দেখেন আপনারা কামেল পাশ করার দরকার নেই, আপনাদেরকে আমি দেওবন্দ থেকে পাশ করার কথা বলছি না, আপনারা মদিনা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট নেওয়ার জন্য আমি কথা বলছি না, আপনারা এই সুরাটাই শুধু পড়ে এইটার উপরে একটু আমল করেন। এখন বাংলাদেশে, বাংলাদেশ না সারা বিশ্বে একদল লোক উঠেছে, তারা বলে কি যে আমাদের নবী নাকি আল্লাহ থেকে আল্লাহর অংশ, আল্লাহর অংশ, নাউজুবিল্লাহ। তারা বলে যে মোহাম্মদ খুদা নেহি, খুদা সে জুদা নেহি, নাউজুবিল্লাহ। বলে কি যে মোহাম্মদ মানে আল্লাহ না, তবে আল্লাহ থেকে আলাদাও না। তারা বলে যে আল্লাহর যে নূর, আল্লাহ নূর সামাওয়াতি ওয়াল আরদ, হ্যাঁ আল্লাহ যে নূর, এই নূরেরই তৈরি মোহাম্মদ। দেখেন মানে খ্রিস্টানরা আল্লাহ তালাকে যে পর্যায়ে নিতে চাইছে, ইহুদিরা আল্লাহ তালাকে যে পর্যায়ে নিতে চাইছে, হিন্দুরা আল্লাহ তালাকে যে পর্যায়ে নিতে চাইছে, ঠিক কাছাকাছি পর্যায়ে কিন্তু আমাদের এই মুসলমানদের চিন্তা চলে গেছে যে আল্লাহ তালার অংশ থেকে আমাদের নবী আসছে। কত বড় মারাত্মক আকিদা বিধ্বংসী কথা, এবং তাদের সংখ্যা 1-2 জন না, হাজার হাজার লাখ লাখ, তাদের মাহফিল হয় এখন বাংলাদেশে দেখি লক্ষ লক্ষ মানুষ আছে এখানে একসাথে,
সুবহানাল্লাহ, আশ্চর্যভাবে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন এই এই ধরনের বিপদ থেকে। সূরা ইখলাসকে আমাদের মাথায় রাখা দরকার। সূরা ইখলাস বলে দেয় লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি জন্ম দেন না, তার শরীর থেকে আরেকজন তৈরি হয়নি। তোমার আল্লাহর জাতি নূর মানে কি আল্লাহর যে নূর, সেখান থেকে আমাদের নবী তৈরি হয়েছে, তার মানে আল্লাহর অংশ তিনি। হ্যাঁ, এটা কোন সে কথা, কত বড় মারাত্মক কথা চিন্তা করেছেন? ওই ঘুরে ফিরে সেই ইহুদি, সেই খ্রিস্টান, সেই হিন্দু, ওদের পাশাপাশি আকিদার মধ্যে আমাদের যেতে হবে। আল্লাহ তাআলা খুব সহজ করে বলে দেন লাম ইয়ালিদ, তিনি জন্ম দেননি, তার থেকে উদ্গত হবে কেন? সুফিরা কি বলল? সুফিরা বলে কি যে এই যে জগৎ দেখো, এই যে গাছটা দেখতেছে, ওখানে হলো আল্লাহর অংশ, ওয়াহদাতুল উজুদ, সবটাই হলো এক, সব আল্লাহ, আল্লাহ থেকে আল্লাহ। এই যে সাপ দেখো আল্লাহ, ওই যে অমুক গাছপালা দেখো আল্লাহ, এই এটাকে ওয়াহদাতুল উজুদের বলতে বলে, আবার ওয়াহদাতুল শুহুদও বলে, যা কিছু দেখি আমরা, হ্যাঁ যা কিছু দেখি সেই দেখার মধ্যে আল্লাহর প্রভাব আছে, আল্লাহর নূর আছে, আল্লাহর প্রতিভাত আছে, তাজাল্লি আছে, এগুলো সব কিন্তু একবার সূরা ইখলাসের একদম বিপরীত কথা। আর ওইগুলো আমাদের মধ্যে দর্শন দিয়ে দিয়ে সুফিবাদ নিয়ে নিয়ে আমাদের বলেছে যে ওটা ইবনে আরবি বলে গেছে, এটা মানা যায়। মুসলমানরাও কিভাবে ধ্বংসর মধ্যে চলে যাচ্ছে, আউযুবিল্লাহ। এই সূরাটা একেবারে স্পষ্ট করে দিচ্ছে আমাদের কাছে যে চিন্তা করার দরকার। 2 বছর একটা ছোট্ট বাচ্চার কাছে ধরো, এই ছেলে তুমি বুঝতে পেরেছো আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, একক, আল্লাহু সামাদ, পরনির্ভরশীল নন, নির্ভরশীল নন, লাম ইয়ালিদ, তিনি জন্ম দেননি, কারণ তার আবার সাহেবা নাই, তার কোনো জীবন সাথী দরকার নেই, মেয়ে দরকার নেই, আবার ওয়ালাম ইউলাদ, তিনিও কারোর থেকে জন্ম নেননি, তার কোনো জন্ম হতে পারে না, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতন কেউ নেই। 2 বছরের একটা বাচ্চাকে যদি বলা হয় বুঝেছে ওই বাচ্চাটা, হ্যাঁ বুঝেছে, বুঝেছে আল্লাহ ইয়াক, এবং তার এগুলো দরকার নেই। এখন আমরা বলছি না ওই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখ থেকে তৈরি হয়ে গেছে, মানে কতগুলো মারাত্মক, এত দর্শনের মধ্যে যাওয়া, তারা দেখবেন যে কথার পর কথা, আরে আল্লাহ দলিল পর দলিল, হাদিসের পর হাদিস নিয়ে আসছে, কোরআনের পর কোরআন নিয়ে আসছে। আচ্ছা, এই সুরার পরে যে আবার আবার অন্য আয়াতে যাওয়া দরকার, যে আয়াতটা বুঝতে যে কঠিন হয়, এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন লাকাদ জাআকুম, হ্যাঁ আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের কাছে আসছে, জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নূর আসছে, কিতাবে মুবিন আসছে। তো এখানে আল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে বলেছে নূর, আলো, এখন কি ওখানে বলছে যে আল্লাহর আলো আসছে, আল্লাহর নূর আসছে, নূর আসছে, তিনি আলো। এখন সেই আলো আর দুনিয়ায় আর কোনো কিছু সম্পর্কে নূর বলছেন আল্লাহ তাআলা? বলছেন, কোরআনকে আল্লাহ তাআলা নূর বলছেন কয়েক জায়গায়, কোরআন শরীফের মধ্যে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা কোরআনকে নূর বলছেন। তাহলে কোরআন যেটা আপনার হাতের কাছে আছে, আল্লাহ রসুল তো এখন মাটির নিচে শুয়ে আছেন, তিনি এখন দুনিয়ার যে জীবন ছিল এই জীবন তিনি ইন্তেকাল করে এখন মাটির বারজাখের জীবনে, সেখানে তিনি কখনো জীবিত হন, জীবিত অবস্থায় আছে, তার দেহ ওইভাবে অক্ষত অবস্থায় আছে। কিন্তু যদি আপনি স্পষ্ট করে যদি বোঝার চেষ্টা করেন, সুবহানাল্লাহ, এন আল্লাহ তাআলা তাকে একজন রসুল হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন, তো উনি যে নূর কথা বলা হলো কোরআনে, কোরআনকেও আল্লাহ তাআলা নূরের কথা বলা হয়েছে, তো এই কোরআন কি এখন আল্লাহ তাআলার একটা অংশ নূর নাকি? নাউযুবিল্লাহ, এই কোরআন কি এরকম আলো দিচ্ছে নাকি আমরা ঘরের মধ্যে? আপনি অন্ধকার ঘরের মধ্যে বলেন যে আমি আর ইলেকট্রিসিটি নেব না, আজকের থেকে বিদ্যুৎ টিদ্যুৎ আর বিল টিল দিতে পারবো না, আমার ভিতর বাসায় একটা কোরআন শরীফ রাখবো, ওটা জ্বলে যাবে, জ্বলে নাকি? এর মানেটা কি? মানে তাহলে আলো দেখায় অন্ধকারের মধ্যে, আলো, আলো যেমন কাজ হলো অন্ধকার বিদূরিত করে দেয়, কোরআনের কাজ হলো এরকম অন্ধকার বিদূরিত করে দেয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ও জাহেলিয়াতের সমস্ত অন্ধকার দূর করে দিয়ে ইসলামের আলো প্রকাশিত হয়েছে। তো এখন এই যে আল্লাহর জাতি নূর থেকে তৈরি বলে আল মুহাম্মদ খোদা নেহি আর খোদা সে জুদা নেহি, এই আকিদার সাথে শিরিকের আকিদা, নাসারাদের আকিদার পার্থক্য। এইভাবে সূরা ইখলাস আমাদেরকে বলে দেয় ও মানুষ, তুমি তোমার যাত্রাটাকে একমুখী করে দাও, আল্লাহমুখী করে দাও, এবং সেই আল্লাহর পরিচয়টা হলো এই যে তিনি এক, এবং সেই একটাকে আল্লাহ বলতে যেয়ে বলেছেন একক, যার কোনো ভগ্নাংশ নাই, যার কোনো পরিপূর্ণতার জন্য আরেকটা সত্তা দরকার নাই, তিনি এক এবং একক, এবং তিনি আসমাদ, তিনি এমন যিনি মানে
কারো প্রতি নির্ভরশীল নয়, বরং তার প্রতিই সবাই নির্ভরশীল। আপনার রিজিক দরকার, তার কাছে যেতে হবে। আপনার জীবন দরকার, তার হাতে আপনার জীবন। তার আপনার মরণ এসে যাচ্ছে, তার হাতেই আল্লাহ তাআলার মরণ। আপনার স্বাস্থ্যতা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম ওটা কি সুন্দর বুঝছিলেন, কি সুন্দর এক জায়গায় যে তিনি বুঝতে পারতেছিলেন না, বলছেন আল্লাহ আন্না তুহিল মাউতা, তুমি কিভাবে মানে মরণ যাদেরকে দিয়েছো ওদেরকে আবার তুমি জীবিত করবে, তুমি এটা কিভাবে করবে? আল্লাহ বলছেন আওয়ালাম তো ওমেন, তোমার কি বিশ্বাস হয় না? তো বলছে হ্যাঁ বিশ্বাস হয়, কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার মনটা একটু মনে হচ্ছে যে তুমি এমন কিছু দেখাও যে হ্যাঁ এটা সম্ভব। আল্লাহ তাআলা তখন বললেন যে চারটা পাখি নাও, চার পাখরে ওইটাকে জবাই করো, কেটে 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 মিক্স আপ করে ফেলাও, করে চারটা চার মানে পাহাড়ের মধ্যে দাও, দিয়ে ওই চারটার নাম ধরে ডাকো, ডাকলে দেখবো ওই চারটা চলে আসতেছে। তো ওইটাই করলেন, চারটা চলে আসতো। তখন বলছেন সেজদা দিয়ে বললেন আল্লাহ, এইভাবে তুমি জীবন দান করতে পারো। তো এইভাবে মানে আল্লাহ তাআলাকে জানা বুঝার এই যে সূরাটা আমাদেরকে দিলেন, একক সত্তা, একক সত্তা, তিনি আমাদেরকে রিজিক দান করেন, তিনি আমাদেরকে মৃত্যু দান করেন, অসুস্থ হলে তিনি আমাদেরকে সুস্থতা দান করেন। এই যে করোনা ভাইরাস এখন আসছে, এখন মানুষ বুঝতে পেরেছে যে আসলে মানুষের শক্তি খুব লিমিটেড, লিমিটেড শক্তি। এই লিমিটেড শক্তি নিয়ে মানুষ, কেউ কেউ আমাদের আমাদের এখানে প্রাইম মিনিস্টার বলছিল 3 সপ্তাহের মধ্যে করোনা আমরা প্যাক আপ করে পাঠিয়ে দেবো এখান থেকে। বললাম যে 3 সপ্তাহের ভিতরে তিনি নিজেই হসপিটালাইজড হলেন, এবং এমন অবস্থায় সেদিন দেখলাম যে বলতেছে তার মানে চেহারা চেঞ্জ হয়ে গেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এনএসএস এর ডাক্তার নার্সদেরকে প্রশংসা করছেন। তার মানে কি, যিনি গর্ব করে বলছিল কদিন আগে যে 3 সপ্তাহের মধ্যে প্যাক আপ করে পাঠিয়ে দেবো, তার কাছে কত অসহায়। আল্লাহ তাআলা বলেন যে যে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ হওয়ার মতো না। এই ছোট্ট একটা করোনা দিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, এই মুহূর্তে আমাদের সমস্ত পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন যে এটা যদি কেউ ঠিক করতে পারে আল্লাহ তাআলা ঠিক করতে পারে। এখন মানুষ আবার মানুষের দেখেন কত ঝামেলা করোনার পরে যে কি হয়েছে। কালকে একজন ভাই টেলিফোন করে বলছেন ভাই খেয়াল করে দেখছেন নি যে কি বলে, এখান থেকে 10 বছর পর্যন্ত মানবতা কত খারাপ অবস্থা থাকবে। আরে ভাইরে কি অবস্থা, আজকে আছেন তাই করেন না আপনি, আপনি আজকে জীবিত আছেন তা আছে, তো চেষ্টা করেন কালকেও আপনি ভালো থাকার জন্য। এখন 10 বছর পরে কি হবে এটা নিয়ে আপনি চিন্তা করে যান শেষ করে দেবেন। মানবতাকে আল্লাহ তাআলা খলিফা বানিয়েছেন, তো খলিফা বানিয়ে দিয়েছেন। খলিফা মানে কি, তারা নেতৃত্ব দেয়, লিডারশিপ দেয়, তারা এই দুনিয়া আবাদ করে। আজকে এই অবস্থা আছে, কালকে এই অবস্থা থাকবে না। হ্যাঁ আমার তো মনে আছে যে বাংলাদেশে একবার মন্বন্তর হয়েছিল, তো মন্বন্তরে যে আমার আব্বা বলে যে আমার ব্যবসার জীবনে আমি জীবনে 2 থেকে 3 বার আমার জীবনে টাকা হয়েছে, এবং টাকার দ্বারা আমি জমা জমি জমি জমা কিনছে। তাই জিজ্ঞেস করলাম যে কখন, বলে যে স্বাধীনতার পরে, স্বাধীনতার পরে যে লবণের দাম বেড়ে গেল, তো আমার দোকানদার বলে দিল তো সবিলা সাহেব আপনি লবণ কিনে নিয়ে যান। তো আমি লবণ কিনে নিয়ে আসলাম, এই লবণ কিনে নিয়ে আসলাম, লবণ বিক্রি করে এমন টাকা আল্লাহ দিলেন যে আমি ওই বছর 2-3 বিঘে জমি কিনছিলাম। চিন্তা করে দেখেন, এখন এমন তো হতে পারে যে এই আল্লাহ তাআলা এই বিপদ থেকে উঠে নিলে, মানে আমাদের ইমানটা কোথায় গেছে, কোথায় গেছে, মানে সব দিক দিয়ে নৈরাশ্যবাদিতা, সব দিক দিয়ে মানে অ্যারোগ্যান্স, গোলামি, মানে খারাপ চরিত্রগুলো এমন হয়ে গেছে। এই করোনা আমাদের শেখাই দিচ্ছে, ও মানুষ তুমি তো আসলে শেষ পর্যন্ত তোমাকে যেতে হয় আহাদুস সামাদ আল্লাজি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আবার শিখাই দিচ্ছেন যে তুমি হতাশ হয়ে যাও কেন, আমার কাছে তুমি চলে আসো, আমি তোমাকে খাওয়াতে পারি, আমি তোমাকে পান করাতে পারি, আমি তোমাকে ক্ষমা করতে পারি, আমি তোমাকে পোশাক পরাতে পারি, আমার কাছে চলে আসো। আমরা ভয় পাই, আমরা অ্যারোগ্যান্ট হই, এইসবগুলোর থেকে ফিরে এসে এই সূরা আমাদেরকে নতুন নতুন পথ দেখায়, নতুন নতুন পথ দেখায়, অন্ধকার ঘরের মধ্যে আলো হয়ে নূর হয়ে আমাদের কাছে আসছে। বর্তমান বিশ্বের জন্য সূরা ইখলাস যে এত প্রয়োজনীয়, সুবহানাল্লাহ, কিভাবে মানে আমি কয়েকটা উদাহরণ দিয়ে দেখাইছি যে মুসলমান জাতিরাও আবার, আমি তো আগে সৌদি আরবে মানে প্রথম প্রথম যখন গেছি তখন তো মূর্তি খুব কম দেখেছি, আল্লাহ এখন প্রত্যেকটা অফিসে অফিসে মূর্তি দেওয়া, ছবি এমন করে সেই ছবিতে সম্মান মানে উপরে এমন হয়ে গেছে, পূজা আর পূজা, পূজা আর পূজা, সূরা ইখলাস নাই। আর আমাদের দেশে তো আরো
এই এই দেশে আমরা যে দেশে সেখানে তো সারা দুনিয়াতে আবার সেই পৌত্তলিকার দিকে চলে গেছে। এখন এই সুরা আমাদের বলে দেয় কুল হুয়াল্লাহু আহাদ, বলে দাও, বলো, তুমি বলো, তুমি যদি মানে শিক্ষক হও ছাত্রদের বলো, তুমি যদি স্বামী হও স্ত্রীকে বলো, তুমি যদি স্ত্রী হও স্বামীকে বলো, তুমি যদি বাবা মা হও সন্তানদেরকে বলো, তুমি যদি সন্তান হও বাবা মাকে বলো, তুমি যদি সমাজ নেতা হও সমাজপতি হও সমাজের লোকদেরকে বলো, বলে দাও, বলো, এই কথাগুলো বলতে হয়। কুল 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 কি হুয়াল্লাহু আহাদ, হুয়া সে কে? কুরাইশরা আসছে, জিজ্ঞেস করছে তোমার রবের বংশলতিকা কি, কোন বংশ থেকে তিনি আসছেন? আল্লাহ তাআলা বলছেন হুয়া, তার বংশ কি? আল্লাহু আহাদ, এক একক সত্তা। বংশ কি, তিনি কি দুর্বল যে একটা বংশ থেকে আসতে হবে? হুল্লাহু আহাদুন সামাদুন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, কারো সন্তান না, কারো সন্তান বানান না। কেন তো তোমরা মানুষের মতন মনে করো কেন তাকে? তার থেকে আরো 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 অনেক বলে মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ। হ্যাঁ, আল্লাহ রসুল বলছেন যে তোমার মনে যদি, ইমাম গাজ্জালির এই কথাটা আমার মানে মনে হয় যে স্বর্ণের কালি দিয়ে লিখে রাখে, উনি বলছেন যে তোমার অন্তরের মধ্যে আল্লাহ সংক্রান্ত কোন ছবি যদি অন্তরের মধ্যে আসে যে আল্লাহ বোধহয় এই রকম হবে, আল্লাহ তখন বলছেন লাইসা কা মিসলিহি শাই, তোমার মনের মধ্যে যে একটা মিসালে আসছে না, একটা উদাহরণ আসছে এই রকম বোধহয় হবে, লাইসা কা মিসলিহি, ওই ধারণার মতো তিনি নন। সুবহানাল্লাহ, আমার মনের মধ্যে ধারণা হবে, আমি সারা দুনিয়ার সবচেয়ে বড় উঁচু জায়গা দেখছি এই মানে এভারেস্ট পর্বতমালা, সবচেয়ে বড় উঁচু পাহাড়, এই এখন মনে হয় মানে বড় কিছু হতে গেলে বোধহয় ওইরকম, আমি ছোট মানুষ, আমার কাছে মানে বড় জিনিস ধরা খাবে কি করে? আল্লাহ বলে তোমার ওই অন্তর দিয়ে, তোমার ওই চোখ দিয়ে, তোমার ওই মাথা দিয়ে আমার চিন্তা তুমি কিভাবে করবা? তবে হ্যাঁ, আমার মনের মধ্যে যদি এরকম হয় যে আল্লাহ তাআলা এরকম ভাবে আমাকে রহম করবেন, আমার মা যেরকম রহম করেন, আমার আব্বা যেমন রহম করেন, আল্লাহ তাআলা এটা বলেছেন যে ওয়াজকুরুল্লাহ কা যিকরিকুম আবাআকুম আও আশাদ্দ যিকরা, তোমরা যেমন তোমার বাবাকে স্মরণ করো তো আল্লাহকে তার চেয়ে আরো বেশি স্মরণ করো। একটা উদাহরণ দিয়েছে, আর একটা উদাহরণ বলেছেন যে আমার রহমত এত বেশি যে আমি এটাকে 100 ভাগে ভাগ করেছি, এক ভাগ আমি পৃথিবী না আমি সমস্ত সৃষ্টির অন্তরে দিয়েছি, তার কারণেই তোমার মা তোমার প্রতি এত ভালো ব্যবহার করে, কেয়ামতের ময়দানে আমি ওটাও ছিনাই নেব। এটা আল্লাহ উদাহরণ দেন, লাইসা কামিসলিহি শাই ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান, উদাহরণ দিয়েছেন যে তার রহমতটা কেমন হবে তার একটা উদাহরণ দিয়েছেন, কিন্তু বলা যাবে না এর রহমত ওই রকম, ওর রহমত ওই রকম, ওর শক্তি এই রকম। আমাদের দেশে পীর সাহেবরা যে সমস্ত শিরিকের কথাগুলো বলে যে পীর সাহেব নাকি যে আল্লাহর সাথে মারামারি করে, আল্লাহ এটা তো দিতে হবে, না দিলে তোর ওখান থেকে যাবো না, মানে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান, তার সমকক্ষ কেউ নাই, আল্লাহর কাছে যে যাওয়ার মানে মারামারি করবে এইরকম শক্তি আল্লাহ কারো দেয়নি। হ্যাঁ, তো এইভাবে এই সুরাটা আমাদের জীবন আচরণকে, বিশ্বাসকে, আমাদের সামনে চলার পথকে, লাইফ স্টাইলকে শানিত করে, নতুন করে পথ দেখায়। এই সুরা এই জন্য এত গুরুত্বপূর্ণ, এই পড়বেন জান্নাত গ্যারান্টি হবে, এই মানবেন জান্নাত গ্যারান্টি হবে, এই অনুযায়ী চলবেন কোনো জিন্নাত আপনাকে ক্ষতি করতে পারবে না। আমি তো নিজে দেখছি, তো আমি আমি তো যত জায়গায় গেছে আমি প্রথম যে যে কাজটা করি সেগুলো ওই ওই জায়গাগুলো দিয়ে হাঁটি, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়ে দিয়ে দেয়, আর আমি তো ওই রকম বিশ্বাস হয়ে থাকে যে এখানে আর কোনো জিন আসতে পারবে না। আমি যতগুলো জিনের রুগী মানে এ করেছি প্রায় শত শত জিনের রুগীগুলো আমি ভালো করে দিচ্ছি, মানে আমার সামনে আসছে, সুরা পড়ে দেই শেষ। আসলে আসলে ওই রকম জিন আসবে কি করে? এই সুরাগুলো যদি কেউ পড়ে জিন সাহস পাবে না তো আসতে। এইভাবে এই সুরাটা আমাদেরকে গাইড করে, এই সুরাকে কেন্দ্র করে আমরা আমাদের জীবনটা পরিচালিত করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুন। আসুন এই সুরাটাকে আমাদের জীবনের পাথেয় বানাই নেই, এই জীবনের অন্ধের হাতে যেমন লাঠি, এই সুরাটাকেও আমাদের অন্ধের লাঠির মতন, অন্ধের যষ্টির মতন আমরা বানিয়ে নেই। আল্লাহ তাআলা যেন এই সুরাকে কেন্দ্র করে আমাদেরকে জান্নাত যাওয়ার ব্যবস্থা করে দেন, এই সুরায় যেন আমাদের জীবনের পথ এবং পাথেয় হয়। এই কথা বলে এই এই আহ্বান জানিয়ে আজকের লাইভ প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহ।